আজকে বানাবো মাত্র 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে রাখি বন্ধন স্পেশাল নরম পাকের সন্দেশ। এই সন্দেশটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। নরম পাকের সন্দেশটি বানানোর জন্য প্রথমেই একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মেখে 3 কাপ জল, আর এখানে নিচ্ছি আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের 5 প্যাকেট এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। আর সব দুধের প্যাকেট থেকে কিন্তু 1 কাপের মধ্যে দুধগুলো আমি ঢেলে নিয়েছি, আর 1 কাপ পরিমাণে কিন্তু এখানে গুঁড়ো দুধটা হয়েছে। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধের জন্য অবশ্যই এখানে 3 কাপ জল নিতে হবে। হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করতে হবে, আর অনেকটাই কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে। প্রথমে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও কিন্তু এখানে দুধটাকে ঘন করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটা দিয়েও এই সন্দেশটি বানাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা অনেকটাই ঘন নিতে হবে, আর অনেকটাই কিন্তু সময় লাগবে ফুটে ঘন হতে। তাই অবশ্যই চেষ্টা করবে এখানে গুঁড়ো দুধ দিয়েই বানানো, তাহলে কিন্তু মিষ্টিটা খেতেও ভালো লাগবে আর দুধটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে আসবে। দুধটা এখানে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে আমি 50 গ্রাম চিনি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 2 চামচ মতন ঘি। ঘিটা দিলে কিন্তু এই কড়াইয়ের মধ্যে আটকেও যাবে না। আর চিনির পরিমাণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, তবে গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধে কিন্তু ভালো করেই মিষ্টি হয়, তাই এখানে চিনিটা আমি 50 গ্রাম ব্যবহার করেছি। দেখুন বেশ কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। একেবারে এই সময় গ্যাসের আঁচটা লো করে দিতে হবে। লো আঁচে আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আবারও আমি 2 থেকে 3 মিনিট একেবারে লো আঁচে ভালো করে দুধটাকে দেখুন আমি শুকিয়ে নিয়েছি। বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এবার বেশ কিছুক্ষণ ভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আর ঘন করবো না, যেহেতু আমি নরম পাকের সন্দেশ বানাচ্ছি, তাই এইরকমই কিন্তু রেখে দিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় আমি একেবারেই অফ করে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এইভাবে চাড়িয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি সন্দেশের ডোটাকে নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প করে ডো করে নিচ্ছি, আর 2 হাতে করে ভালো করে গোল করে একটা সন্দেশের শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি এইরকম গোল করেই বানাচ্ছি। আর যদি আপনাদের কাছে সন্দেশের ছাপা থাকে, সেই ছাপা দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই সন্দেশগুলোকে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে একটা চামচ দিয়ে এরকম হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছি, কিংবা আপনারা এই ডিজাইনটা নাও করতে পারেন। এমনিতেও কিন্তু এটা দেখতে বেশ ভালোই লাগে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার এই সন্দেশটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর যদি বাড়িতে বানান কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আমি আবারও একটা সন্দেশ বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি সমস্ত সন্দেশগুলোকেই বানিয়ে নেব। দেখতে যেমনই সুন্দর হয় বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। একইভাবে আমি সব সন্দেশগুলোকেই বানিয়ে নিচ্ছি। সন্দেশগুলো বানাবার সময় যদি হাতে লেগে যায় অবশ্যই হাতে একটু ঘি লাগিয়ে দিয়ে সন্দেশগুলো কিন্তু তৈরি করে নেবেন। একইভাবে আমি সব সন্দেশগুলো দেখুন তৈরি করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। নরম পাকের সন্দেশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে।